আসসালামু আলাইকুম, আমি এখন বানাবো দারুণ মজার একটা কাবুলি ছোলা। এই যে বড় বড় ছোলাগুলো পাওয়া যায়, সাদা সাদা ছোলাগুলো, এগুলা কিন্তু কাবুলি ছোলা বলি আমরা। এগুলা টেস্ট কিন্তু আমাদের নর্মাল ছোলার থেকে অনেক বেশি। ঠিকমতো রানলে খাইতে কিন্তু এটা দারুণ মজা। তো আসেন দেখি শুরু করা যাক। আমি এখানে দুই কাপ চানা, মানে কাবলি চানা বলে আমাদের দেশে, এটা বড় বড় সাদা সাদা যেগুলো হয় ওগুলাকে আমি সারা রাত পানিতে ভিজে রাখছিলাম। রেখে এটা ভালো মতো ধুয়ে নিছি দুই তিনবার। এখন এইটাকে আমি একটু লবণ দিয়ে একটু পানি দিয়ে সিদ্ধ করে নিব। তো ছোলাগুলোকে আমি ভালো মতো ধুয়ে নিলাম। এখন এর মধ্যে আমি সামান্য একটু লবণ দিয়ে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে এটাকে সিদ্ধ করে নিব। আমি প্রায় ডবলের একটু বেশি পানি দিছি, মানে এটা সিদ্ধ হওয়ার পরে কিন্তু ঝোলটা মারাবো, মানে যে পানিটা আমি সিদ্ধ করব সেই পানিটুকু আমি ব্যবহার করব ঝোল হিসাবে। সেটা সিদ্ধ হয়ে নিক। ফুটিয়ে ওঠার পরে আমি এটার আঁচটাকে কমাই দিব, লোয়ার মিডিয়ামের মাঝামাঝি দিব, যাতে কোনো মতে ফুটতে পারে, তাহলে এটা পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে। প্রায় 45 মিনিট জাল দিলাম, অনেকক্ষণ লাগে এটা সিদ্ধ হইতে। তো সিদ্ধ হয়ে গেছে মোটামুটি, এই দেখেন নরম হয়ে গেছে। ও, এখন আমি এইটা চুলার জালটা বন্ধ করে দিব। আমি এখানে 2 চামচ তেল গরম করে এর মধ্যে 2-3 তেজপাতা, 4 এলাচি আমি একটু ভেঙে রাখছি ওগুলা দিব, 2-3 টুকরা দারচিনি একটু ভেঙে দিই এগুলাকে দিয়ে একটু নাড়াচাড়া করেই, খুব বেশিক্ষণ না, 10-15 সেকেন্ড নাড়াচাড়া করবো এটাকে, যাতে এর ফ্লেভারটা একটু রিলিজ হয়। এর মধ্যে আমি এখানে প্রায় 1/4 কাপ পেঁয়াজ কুচিকুচি করে রাখছি, স্লাইস করে দেশি পেঁয়াজ, ওগুলা দিয়ে একটু ভেজে নিব এর সাথে, পেঁয়াজের ধার গুঁড়া একটু বাদামি হওয়া পর্যন্ত। আমি কিন্তু মাঝারি আঁচে রান্না করতেছি। পেঁয়াজটা পাশগুলো একটু বাদামি হয়ে আসলেই আমি এর মধ্যে দিয়ে দিব 1 টেবিল চামচ আদা রসুন বাটা। দিয়ে এর সাথে একটু ভেজে নিব, যাতে আদা রসুন বাটার পানিটা চলে যায়, কয়েক সেকেন্ড লাগবে। আদা রসুন বাটার পানিটা কিছুটা শুকাইলেই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ করে, এখানে আছে হলুদ, মরিচ, জিরা, ধনিয়া, সবগুলো 1 চা চামচ করে এর সাথে দিয়ে সামান্য একটু পানি দিয়ে আমি এটাকে ভুলে নিব, যাতে পুড়ে না যায়। 2-3 মিনিট ভুনে তেলটা ছেড়ে দিলেই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু লবণ। আমি কিন্তু বুটগুলো লবণ দিয়ে সিদ্ধ করছি, অতএব খুব বেশি লবণ দিব না এর মধ্যে। আর এখানে 2-4 টমেটো কুচিকুচি করে কেটে রাখছি, ওগুলো দিয়ে দিব, দিয়ে এইটাকে একটু ভুনে নিব যাতে টমেটোটা সিদ্ধ হয়ে যায়, গলে যায় আর কি। 4-5 মিনিটের মধ্যেই টমেটো প্রায় গলে গেছে, তেলও ছেড়ে দিছে। এর মধ্যে আমি আমার স্বাদ মতো একটু কাঁচামরিচ, লাল মরিচ দিয়ে দিব, দিয়ে মিনিট খানেক একটু নাড়াচাড়া করে নিব, যাতে তেলের সাথে মরিচটা একটু ভাজা ভাজা হয়, তার একটা ভালো ঘ্রাণ ফ্লেভার আসে আর কি। মিনিট খানেক ভেজাই আমি এর মধ্যে এই যে ছোলাগুলা সিদ্ধ করে রাখলাম এগুলো পানি সহ দিয়ে দিব, দিয়ে এর সাথে আমি একটু জাল দিয়ে নিব। পানিটা কিছুটা শুকায় যাবে, এটা একদম কিন্তু শুকনো শুকনো হবে না, আর কিছু ফ্লেভার টেভার ছোলার ছোলার মধ্যে ঢুকে যাবে। ভালো করে একটু উল্টায় পাল্টায় মেখে দিই। বাস, আমি আর ঢাকাটাকি করবো না, আমি খোলাই জাল দিব এটাকে। 5 মিনিটের মতো জাল দিলাম, এখন আমি এর মধ্যে বেশ কিছু ধনিয়া পাতার কুচি দিয়ে দিব, 1 চা চামচ গরম মশলার গুঁড়া দিয়ে এর সাথে ভালো মতো একটু মিশাই নিব। মিনিট খানে একটু জাল দিয়ে নিই, যাতে গরম মশলার ফ্লেভারটা রিলিজ হয়। 1 মিনিটের মতো জাল দিয়ে নিলাম, আমি এখন চুলার জালটা বন্ধ করে দিই। এখন যে ঝোল আসতেছে দেখতেছেন, সেই ঝোলটা কিন্তু এমনি টেনে যাবে, মানে ডাবলি, তো ডাবলি মানে গুড়, তো এর কিছুটা রস টেনে নিবে। আর এখনই দেখেন মোটামুটি এখনই শুকনো শুকনো দেখা যাচ্ছে, আরেকটু পরে আরেকটু শুকনো হয়ে যাবে, তা আমি আপনাদের একটু বেড়ে দেখাচ্ছি। তো এই দেখেন হয়ে গেল আমার দারুণ মজার কাবুলি ছোলা রান্না, খুবই সহজ রান্নাটা। এই ছোলার টেস্টটা কিন্তু আমাদের নর্মাল যে ছোলাগুলো আমরা খাই, আমাদের দেশি ছোলা, তার থেকে অনেক অনেক বেশি, যদি এটার দাম কিছুটা বেশি, কিন্তু একবার খাইলেই বুঝবেন কতখানি মজা। খুবই সহজে রান্না করে বাচ্চা বড় সবাই মিলে ইফতারে তামা তামা করে খেয়ে ফেলাইতে পারবেন। হ্যাপি জোশের একটা আইটেম। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাআল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।